শতভাগ আবাসিক সুবিধা নিয়ে দেশে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি শিক্ষা প্রতিষ্ঠান হেইলিবাড়ি। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কুলে লেখাপড়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা। জানুয়ারিতেই শুরু হচ্ছে বিশ্বমানের এই স্কুলের ভর্তি কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমাণ। যুক্তরাজ্যের অন্যতম প্রধান স্কুল ও বাংলাদেশের বেস্ট সার্ভিসেস লিমিটেডের যৌথ উদ্যোগে ময়মনসিংহের ভালুকায় যাত্রা শুরু করল আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি শিক্ষা প্রতিষ্ঠান হেইলিবাড়ি। এ লক্ষ্যে প্রস্তাবিত ধামসুর অর্থনৈতিক অঞ্চলে 850 একর জমিতে গড়ে তোলা হয়েছে 1000 শিক্ষার্থীর আবাসিক সুবিধা। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে হেইলিবাড়ি স্কুলের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বাংলাদেশের অগ্রযাত্রায় এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। I do strongly believe Haileybury Bhaluka will create a new opportunity in the educational sector of Bangladesh. এই সময় বিসিবি সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন বলেন, শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, দেশের সংস্কৃতি অঙ্গন সহ প্রতিনিধিত্বশীল যে কোনো জায়গায় বিশেষ ভূমিকা রাখবে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। Our young generation, the new generation will come up who are very well educated. It is a very good and timely initiative. As I said, we need a lot of highly educated people. বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ মানে পৌঁছাতে এই স্কুল মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশাবাদী ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। So I would just like to end by wishing the very best of luck to everyone involved in this fantastic project. And I look forward to seeing it flourish and grow in the years ahead. স্কুলের ভর্তি শুরু হচ্ছে জানুয়ারিতে, তবে আগস্টে শুরু হবে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।